জি জন আমার একটা প্রশ্ন আপনারা অনেক সময় দেখি যে বিজ্ঞান মানে কোরআন বিজ্ঞান সম্মত না মানে এটা প্রমাণ করতে চান বা এরকম কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে কোরআন

ফরাজ ভাই আপনি কি ওনা কান মিউট করছেন মিউট করছেন ও না আমারটা মিউট হয়ে গিয়েছিল তো না ভাই আমি করে আচ্ছা হ্যাঁ মুমিন ভাই এই মানে ঘুম তো ভালো তাইলে ঘুমাইছি যে আমি আজকে ঘুমাইছি এটা বিজ্ঞানের মত কথা না হ্যাঁ এটা তো বলে যে ভালো ঘুম না হলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না আচ্ছা এরপরে আমি একটু মানে বাইরে হাঁটতে গেলাম বুঝছেন হাইটা হইটা আয়শা তারপর আমি গোসল করলাম গোসল টসল কইরা তারপর আমি নাস্তা খাইলাম হ্যাঁ না রাস্তা খায় তারপরে অফিসে অফিসে গেলাম হ্যাঁ বা ট্রেনে করে অফিসে গেলাম ট্রেনে চললাম এটা তো বিজ্ঞানসম্মত অফিসে গেলাম এটাও বিজ্ঞান কোন কথাটা বিজ্ঞানসম্মত না এটা একটু আমাকে বোঝান তো আমি যে কথা বলছি এর ভিতরে কি একটা কথাও আছে বিজ্ঞানসম্মত না না এটা ঠিক আছে এটা স্বাস্থ্যসম্মত বা বিজ্ঞানসম্মত এটা ঠিক আছে এটা এটা পজিটিভ কথাতে বিজ্ঞানসম্মত না আমি জিনিসটা বুঝতে পারছি না ফরাস ভাই আপনি কি বলবেন যে বিজ্ঞানসম্মত কথাটা যে কি আমি আসলে বুঝতেছি না বিজ্ঞানসম্মত মানে কি আচ্ছা বাসবীর ভাই আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন যে বিজ্ঞানসম্মত কথাটার মানে কি আমি তো বুঝতেই পারছি না ভাই উনি কি বোঝাতে চাইছেন আমিও ঠিক বুঝে বিজ্ঞান বিজ্ঞানসম্মত মানে বিজ্ঞানে তো আমরা কিছু Siddhanto পাই যেগুলো পরীক্ষা করে দেখা যায় বা আমাদের ব্যবহারিক জীবনে সেগুলো মিলে যায় এবং বারে বারে ঘটনাটা ঘটে সেটাও বিজ্ঞান বলে দেয় যে পরে কি ঘটতে পারে এই পরিস্থিতিতে নিম্ন চাপ হলে ঝড় হতে পারে এইগুলি তো বিজ্ঞান তো এখন উনি কি বোঝাতে চাইছেন বিজ্ঞানের কি সংজ্ঞাটা জেনে নয় ভালো না কাজ আচ্ছা আমি ভাই এবং বাসপেহ ভাইকে যেই কারণে প্রশ্নটা করেছিলাম সেই কারণটা তাহলে আমি একটু বলে দিই সম্মত বলতে আমি যেটা বুঝি বিজ্ঞান বলতে আমি যেটা বুঝি যে কোনো একটা প্রাকৃতিক ঘটনা ঘটতেছে এই ঘটনাটা কেন ঘটতেছে এটার পিছনে কারণ কি এবং এই বিষয়ে সম্পর্কে আমরা কি কি জানতে পারি কি কি বুঝতে পারি এবং কি কি এক্সপেরিমেন্টের মাধ্যমে কি কি আসতে পারি এটার যে একটা প্রসিডিউর যে প্রসিডিউরটা হচ্ছে গিয়ে সাইন্টিফিক মেথড বলা হয় সাইন্টিফিক মেথডটা ব্যবহার করে আমরা যখন এখান থেকে একটা জ্ঞান আহরণ করি বিশেষ করে ঘটনাটা কেন ঘটতেছে সেই জিনিসটা যখন আমরা জানতে পারি তখন সেটা হচ্ছে একটা বিজ্ঞান কিন্তু মানে মানে মূল ব্যাপারটা হচ্ছে যে একটা প্রাকৃতিক ঘটনা কেন যেমন বৃষ্টি বৃষ্টি পড়তেছে পড়তেছে। আকাশ থেকে এটা এই কিন্তু কোনো কথা বলে দাবি করা যায় না বৃষ্টি কেন পড়তেছে। এটা যখন আমরা জানতে পারবো তখনই শুধুমাত্র এই এই কথাটা একটা বিজ্ঞানসম্মত কথা হবে মানে এটার পেছনে একটা বিজ্ঞান থাকবে যে আমরা এটার কারণটা অনুসন্ধান করে বের করতে পারছি যে পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায় আকাশে উড়ে গিয়ে মেঘ হয় মেঘ থেকে মেঘটা ভারী হয়ে গেলে তখন বৃষ্টিটা পড়ে এই যে পুরো জিনিসটা যখন আমরা জানতে পারবো তখন জিনিসটাকে আমরা একটা বিজ্ঞান বলতে পারি এটা এই সম্পর্কে আমার একটা বিশেষ জ্ঞান হলো এটাকে তখন বিজ্ঞান বলা যেতে পারে ফরাস ভাই বাসবে এরবে আপনারা কি আমার এই কথার সাথে একমত জি ভাই মানে একটা প্রাকৃতিক ঘটনা প্রাকৃতিক ঘটনা কেন ঘটায় ওটার এক্সপ্লেনেশন হচ্ছে বিজ্ঞান কিন্তু প্রাকৃতিক ঘটনাটা তো আর বিজ্ঞান না তাই না মনে করেন ঘটনা ইটসেলফ তো বিজ্ঞান না মনে আমার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল এটা তো আর কোনো বিজ্ঞান না তাই না আমি যদি চিন্তা করতে যাই প্রাকৃতিক ঘটনা কেন ঘটে ওটার এক্সপ্লেনেশনটাই আর কি ওটা এক্সপ্লেনেশন করাটাই আর কি বিজ্ঞানের কাজ তো একটা ঘটনা ঘটছে ওটার পিছনে প্রাকৃতিক রিজনগুলো কি কি সেটা সেই সেই ঘটনাগুলো বের করাই আর কি বিজ্ঞানের কাজ ওই ওই ঘটনাগুলো আমরা একটা বিজ্ঞান আর কি একটা কথা বলতে পারি আর কি বা বৈজ্ঞানিক একটা তথ্য বলতে পারি ফর এক্সাম্পল ওই যে আপনি যেটা বলেন আর কি বিদ্যুৎ কেন চমকায় পান বৃষ্টি কার হয় এগুলো আমরা ওইটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি যে আমরা বলতে পারি কেন কেন এই জিনিসটা হচ্ছে একটা প্রাকৃতিক এক্সপ্লেনেশন সেটাকে আমরা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক তথ্য বলতে পারি আর কি ধরেন বিদ্যুৎ চমকাচ্ছে এটা তো একটা অবজারভেশন এটা একটা তথ্য হ্যাঁ বা এটা একটা ফ্যাক্ট যেটা আমরা চোখের সামনে দেখতে পাই বা অবজার্ভ করতে পারি কিন্তু এটা তো কোনো বিজ্ঞান না তাই না বিদ্যুৎ চমকাচ্ছে এটা কি কোনো বিজ্ঞান আমি দেখলাম যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বা আকাশে রংধনু উঠছে রংধনু আমি দেখছি এইটা তো কোনো বিজ্ঞান না তাই না রংধনুটা কেন কেন হইলো বা বিদ্যুৎ কেন চমকাইলো এটা যখন আমি জানতে পারবো তখন এই ব্যাখ্যাটা এই আবারও বলছি এই যে এইটা প্রাকৃতিক ঘটনার পেছনে যে ব্যাখ্যাটা আছে সেটা যখন আমি জানতে পারবো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে জানতে পারবো তখন সেটা বিজ্ঞান হবে তখন সেই কথাটা বিজ্ঞানসম্মত কথা হবে পারাজ ভাই বাজবিহী ভাই আপনারা তো আমার কথার সাথে একমত নাকি তাহলে কোরআনের ভিতরে কি কোনো প্রাকৃতিক ঘটনার কোনো ব্যাখ্যা দেয়া আছে আমি তো এরকম ব্যাখ্যা কোরআনের ভিতরে পাইনি তাহলে কোন ধর্মগ্রন্থের ভিতরে পাইনি যে কোনো একটা প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যাটা দেয়া আছে মানে সঠিক ব্যাখ্যাটা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কোন একটা ব্যাখ্যা দেয়া প্রাকৃতিক ঘটনার বিজ্ঞানে যেটা পাওয়া যায় সেটা প্রাকৃতিক ঘটনার প্রাকৃতিক ব্যাখ্যা যদি প্রাকৃতিক ব্যাখ্যা বলা থাকে তাহলে তো ভাই ওই ঘটনার মধ্যে ঈশ্বর ঈশ্বর ওই জায়গা ন না প্রাকৃতিক ব্যাখ্যা না তো প্রাকৃতিক ঘটনার অপ্রাকৃতিক ব্যাখ্যা অলৌকিক ব্যাখ্যা তাই না আল্লাহ করছে ভগবান করছে নাকি কি ফরাস তো ওটার বৈজ্ঞানিক তথ্য যদি কেউ বলে বৈজ্ঞানিক তথ্য আছে তাহলে তো ঘটনার প্রাকৃতিক ব্যাখ্যা আছে মধ্যে তাহলে ওটার মধ্যে তো সে বলতেছে যে কোরআনে প্রাকৃতিক এই এই প্রাকৃতিক ঘটনার প্রাকৃতিক ব্যাখ্যা আছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ইনফরমেশন আছে বলতে যদি আপনি এক্সপ্লেইন করেন তাহলে ওই আয়াতের মধ্যে প্রাকৃতিক ঘটনার প্রাকৃতিক ব্যাখ্যা আছে তাতে সেখানে সে নিজেই বলতেছে কোরআনে কোরআনে কোরআনের মধ্যে আর কি ঈশ্বর মিসিং কোন একটা প্রাকৃতিক ঘটনার পিছনে ঈশ্বর মিসিং আর কি আচ্ছা মুমিন তোরে খাইসি ভাই আপনি আমাকে একটু বলেন তো যে কোরআনের ভিতরে আপনি কোন ব্যাখ্যাটা পাইছেন কোন একটা প্রাকৃতিক ঘটনার কোন একটা ব্যাখ্যা পেয়েছেন এরকম কি কিছু পেয়েছেন কোরআনের ভিতরে জি আমি একটা আয়াতের কথা বলতেছি জনাব সুরা নাম্বার তেরো আয়াত নাম্বার তিন এখানে বলা হয়েছে যে আল্লাহ মানুষ বা সকল কিছু সৃষ্টি করছে জোর এমনকি ফলসমূহ দেখলাম যে এখানে তারা বলছে ওই নর নারী বা এরকম বিভিন্ন উপমা দিয়া তারা বলছে যে এটা জোরায় জোড়ায় সৃষ্টি করছে অর্থাৎ এটা বিজ্ঞান না সরি এটা কোরআন দাবি করতেছে আর কি তেমন এটা তারা বলতেছে যে এটা একটা মানে বিজ্ঞান তো এরকমই নাকি বলে আচ্ছা মানে বলতে চাচ্ছেন যে কোরআনে যেহেতু বলা আছে কিন্তু এটা তো ব্যাখ্যা হইল না যে এটা তো কোনো ব্যাখ্যা নেই এটা একটা ইনফরমেশন দেয়া আছে যদি ইনফরমেশনটা ভুল দেয়া আছে এই ইনফরমেশনটা ভুল প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় না যেমন ধরেন এই যে এই প্রাণীগুলো আপনি দেখতে পাচ্ছেন পার্থিনোজেনেসিস শব্দটার নাম শুনেছেন ভাই জি না আচ্ছা প্রজনন কয় প্রকারের হয় এটা জানেন এটা আমার এই মুহূর্তে মনে নাই আমি অনেক আগে পড়ছি ভাইয়া মনে নাই আমার প্লিজ আচ্ছা বাসবিহারী ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন আপনি কি রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করেছেন কখনো হ্যাঁ আমি যতটুকু জানি আদি ভাই যে যৌন জনন অযৌন জনন এবং অঙ্গজ জনন বা এই যে পার্থেনোজেনেসিস আর কি তো কিছু প্রাণী আছে যারা নিজের দেহ থেকে অপত্য তৈরি করতে পারে যেমন হাইড্রা তো এর জন্য জোড়া লাগে না বা স্ত্রী পুরুষ লাগে না তো এইটাই আপনি এই পার্থেনোজেনেসিসে পাবেন দেখা যাক কি আছে ওটা লেখা আচ্ছা এটা আমারই লেখা আসলে এই যে এই ধরনের প্রাণীগুলার এগুলো হচ্ছে মানে এগুলা অন্য ভাবে ভিন্ন ভাবে বংশ বিস্তার করে আবার উদ্ভিদ বিজ্ঞান যারা পড়েছেন তারা স্বপরাগয়নের কথাও জানেন নিশ্চয়ই আহ কিন্তু কিন্তু কোরআনে বলা আছে যে সকল প্রাণী সকল প্রাণী হচ্ছে জোড়ায় জোড়ায় তিনি প্রত্যেকটা প্রাণীকে নাকি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় বলা আছে এবং তাফসিল এই জিনিসটাই বলা আছে যিনি যুগল সময় সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের এদের সমস্ত কে যা জমিন উৎপাদন করে শস্যদান ইত্যাদি এবং তাদের নিজেদের হতে নারী পুরুষ এবং তারা অবহিত আহ নয় বিস্ময়কর আশ্চর্যজনক সৃষ্টিকোণ আচ্ছা নিচে কি বলা আছে দেখি আল্লাহ তালা এসাদ করেছেন সমস্ত বস্তু নিচয় তিনি জুটি করে সৃষ্টি করেছেন প্রত্যেক বস্তুকে স্ত্রী ও পুরুষ এই দুই লিঙ্গে এবং উভয় বহু শ্রেণীতে বিভক্ত করেছেন যেমন নারী নারী ও পুরুষ পুরুষ দুই শ্রেণীতে বিভক্ত করেছেন কিন্তু ভিতরে তো শুধু নাই মানে আরেকটা আরো ক্যাটাগরি আছে এটাও তো একটা ভুল আচ্ছা যাই হোক তাদের মধ্যে যৌন শক্তি প্রেম ভালোবাসা প্রশ্ন সৃষ্টি করেছেন এরপরে যে জিনিসটা বলা হচ্ছে যে কাজী জুটি সৃষ্টি করা এবং তাদের মিলনের ফলে নবপ্রজন্মের আবির্ভাব আল্লাহর অস্তিত্ব একত্রবাদকে অকাট্টভাবে প্রমাণ করে তো আর তফসিলে ইবনে কাসিরে এই জিনিসটাই বলা আছে যে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন উদ্ভিদ এবং ফসল ফলমূল এবং গাছপালা এবং মানুষ সব জায়গায় এই কথাটাই বলা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা প্রাণী আমরা পাই যে প্রাণীগুলাই যে হাইড্রার কথা বাসবিহারি ভাই বললেন এবং এই এনিমেল গুলার কথা অনেকগুলা এনিমেলের কথা জানা যায় যাদের কোনো দুইটা লিঙ্গ দুইটা লিঙ্গের যে প্রাণী সেটা না তারা নিজেরাই নিজেদের সাথে আহ যৌনকর্ম মানে কোনো একটা ইয়া করার মাধ্যমে বংশ বিস্তার করতে পারে তাহলে তো কোরআনের এই দাবিটাকে এই এই যে এই ইয়াটা ভুল প্রমাণ করে দিল এই যে প্রাণীটা ভুল প্রমাণ করে দিল যে প্রাণীগুলা মানে বা মহিলা পুরুষ নাই মানে একক তারা তাদের বংশ মানে ই করতে পারে বিস্তার করতে পারে তাহলে তারা ঈশ্বরের পর্যায়ে চলে গেলো তাহলে আল্লাহরে তো হারাই দিল অ্যানিমেলটা তো আল্লাহরে হারাই দিল দেখেন এই অ্যানিমেলটা হচ্ছে অল ফিমেল তাদের হ্যাঁdataTable সবাই হচ্ছে মেয়ে তার বংশবিস্তার ভাই এখানে এখানে একটা কথা বলা সেটা হচ্ছে মানে আল্লাহ সমস্ত প্রাণীকেই যৌন জননের ক্লাসে ফেলে দিয়ে মানে নারী পুরুষ থাকতেই হবে অর্থাৎ সবাই উন্নত জীব হ্যাঁ হাইডরা হাইডরা বিশেষ করে হাইডরার কথা তোর মুহাম্মদ জানতো না জানলে তো এই ভুলটা করতে না তাই না কেচো কেচো মাটি যে আতো আন কেচো কেচো আপনি একটা কেচোকে কেটে ফেলবেন দেখবেন তারপরে কিছুদিন পরে কেঁচোটা কেঁচো হয়ে আমাদের মাটিতে যে কোদালে যে যে মাটি কোপালে এবং যারা যারা মানে উদ্ভিদ বিজ্ঞান করেছেন তারা তো স্বরয়োগান পড়েছেন সেটা তো একটা গাছের মধ্যেই একই গাছের মধ্যে নারী এবং পুরুষের বৈশিষ্ট্য উভয়টাই বিদ্যমান থাকে সেখান থেকে লাউ কুমড়ো হ্যাঁ বলে লাউ কুমড়ো শশা

সুরা নাম্বার তেরো আয়াত নাম্বার তিন এই এই আয়াতের মাঝখানেই ওই কথাগুলো বলা আছে আচ্ছা হ্যাঁ 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 প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়া জোড়া হ্যাঁ এটা নিয়ে আমি এখনো চিন্তা করিনি তাহলে ভাই এটা নিয়ে পরে চিন্তা করে এক সময় বলবো তাহলে আপনারা এরকম যে আমি একটু বলি ভাই কিছু বলবেন এই বিষয়ে ফলকে জোড়া জোড়া সৃষ্টি করা বিষয়ে না এটা তো আমিও দেখিনি আগে ভাই আমি আমি ওটা খেয়াল করি নাই ফল স্ত্রী পুরুষ হবে কি করে তা আমি তো বুঝতে পারছ কোন ফলটা স্ত্রী তো আশ্চর্য ব্যাপার সব সফলই তো বীজ থাকবে তাহলে তো সফলই তো সফলই তো তাহলে স্ত্রী হয় পুরুষ ফল কোনটা জিশা যে ফলের বীচি থাকে সেই ফল পুরুষ হচ্ছে ভাই ওটা তো ডিমবাস তাহলে তো তাহলে তো সব পুরুষ হয়ে গেল আর ওটাকে যদি আমরা বীজ বলি তাহলে পুরুষ ফল সৃষ্টি করছে জুড়ায় জোরাই ওখানে বলা আছে যে যেমন একটা আপেল গাছে ধরেন দুইটা আপেল আছে কিন্তু মানুষের পক্ষে এটা জানা সম্ভব না যে কোন আপেলটা এখানে ফিমেল কোন আপেলটা এখানে মেল বা পুরুষ মহিলা একমাত্র যারা চিন্তাশীল যারা গবেষক যারা আল্লাহ উল্লাহ তারাই একমাত্র এটা চিন্তা করতে পারবে যে কোন কোন ফলটা পুরুর বা নারী বা একটা কিন্তু শশা কিন্তু না আল্লাহ বলছে আল্লাহ বলছে সকল ফলের ভিতরে নারী পুরুষ আছে ওটা জুড়ায় জোরায়

আরেকটা কিছু হ্যাঁ আরেকটা বিষয় আছে আপনি যদি جناب সুরা নাম্বার 36 আয়াত নাম্বার 36 এখানে বলা আছে যে বস্তু সকল বস্তুই জোড়ায় জোড়ায় এবং নারী পুরুষ জোড়ায় জোড়ায় ঠিক আছে আবার বস্তু তো আর মানুষ না বা एनिमल না তাহলে এটা যদি جناب একটু ব্যাখ্যা করতেন প্লিজ সুরা নাম্বার 36 আয়াত নাম্বার 36 yeah. হ্যাঁ সবকিছু যা জমিন জমিন যা উৎপন্ন করেছে তা থেকে সকল কিছু জোড়া জোড়া মহান এবং পবিত্র সেই যিনি সকল জোড়া সৃষ্টি করেছেন জমিন যা উৎপন্ন করেছে তা থেকে হ্যাঁ এখানেও বলা আছে সবকিছু জোড়া এইটাও তো মানে আসলে হয় না মেলে না মানে জোড়া জোড়া কেন লাগবে পাহাড় পর্বতের কেন জোড়া লাগবে আশ্চর্য কথাবার্তা এটা আপনারা বুঝতে ভুল করছেন আল্লাহ আসলে এখানে ইলেকট্রনের

এই যে এই বিষয়ে আরো দুইটা আয়াত ছিল অনুমতি দিলে আমি বলতাম যদি আপনি আয়াত আরো দুইটা নিতে আপনি তো মুমিন না আমরা দেখি একটু মুমিন ভাইদেরকে একটু যুক্ত করি ঠিক আছে না না এটা বইলে তো আপনি আমার দুজোকে পড়াইতেছেন তাল্লিশ বাই বারো পরে হচ্ছে একান্ন বাই উনপঞ্চাশ এই দুইটা আয়াত যদি একটু মানে দেখতেন এখানে বস্তুর কথাটা সরাসরি বলা আছে এই দুইটা আয়াতে বস্তু আচ্ছা এখানে আহ না এখানে আহ বস্তুর কথা সবকিছু এখানে বলা আছে আর ওই যে একান্ন নাম্বারে ফোর্টি নাইন

না এটা তারা বলছে যে এটা বুঝবে কারা চিন্তাশীল রাই আরে ভাই তাফসির যারা করছে তারা কি চিন্তাশীল নাকি নাকি অচিন্তাশীল না তাফসির যারা করছে তারা তো তো চিন্তাশীল তাই না এইজন্য তো তাদের তাফসিরটাই পড়তে হবে ঠিক আছে মুমিন ভাই আপনার কথা আমরা বুঝতে পেরেছি আপনি আরো আসবেন আমাদের এখানে কিন্তু আজকে আপনাকে তাহলে বিদায় জানাই হ্যাঁ আচ্ছা আমি চলে গেছেন তাহলে